প্রকাশ্যে দিবালোকে চাঁদাবাজি করতেন থানার ওসি। চাঁদা না দিলে ক্ষমতার জোরে ব্যবসায়ীদের করতেন হয়রানি। সম্প্রতি এমনই ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ উঠেছে পটুয়াখালীর মহিপুর থানার সাবেক ওসি খন্দকার মোহাম্মদ আবুল খায়ের বিরুদ্ধে। উনি আমার সাথে যেটা করছেন, রাত্র তিনটার সময়, তিনটা কি চারটার দিকে উনি গাড়ি নিয়ে আমাকে বাসা থেকে তুলে এনে থানায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উনি মীমাংসা করার কথা বলে আমাকে সারা রাত সেখানে রেখে, এবং কি সারা দিন রেখে উনি সন্ধ্যার দিকে আমাকে উনি চালান করেন, এবং কি 2 লক্ষ টাকার বিনিময় উনি আমাকে চালান করেন। এই খায়ের সাহেব বিভিন্নভাবে আমাকে হয়রানি করেছে, আমার কাছ থেকে অনেক টাকা সে নিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, মহিপুর পশ্চিম কুয়াকাটা এলাকায় ওসি খায়ের তার শ্বশুর মোহাম্মদ এনায়েত করিমের নামে বায়নামূলে 60% জমি কিনলেও সেই দাগে স্থানীয় বৃদ্ধ হালিম মোল্লার 7% জমি অবৈধভাবে দখলে নিতে ওসি খায়ের গেল বছর মধ্যরাতে হালিম মোল্লা ও তার ছেলেকে জোরপূর্বক থানায় নিয়ে গিয়ে মিথ্যা মামলা দিয়ে হাজতে পাঠিয়ে দেন। হাজতে থাকাকালীন সময়ে হালিম মোল্লার বসতভিটার 7% জমি সহ মোট 67% জমিতে সীমানা প্রাচীর তুলে নিজের শ্বশুরের নামে সাইনবোর্ড টানিয়ে দেন ওসি খায়ের। আমাগো রাইত একটা সময় ধরে নিয়ে কয় তোমরা একটা মামলার সাক্ষী দিতে যাবা, এইবার তেনও বাপ করে নেছে নিয়ে আমাগো ওই জেলে পাড়াই দিছে। এদিকে আমার এই জমি তারা দহল ঠহর করিয়ে লিয়েছে বান্ডুরি দিয়ে। আমি আইসে দেই, আমি প্রায় 10-12 দিন জেল খাটতে আইসি, আইয়ে দেই যে বান্ডুরি দিয়ে তারা আটকাই লিয়েছে। এখানেই শেষ নয়, আবাসিক হোটেল, খাবার হোটেল, ফিশ ফ্রাইয়ের দোকান, ট্যুরিস্ট বোট, বাইক থেকে প্রকাশ্যে চাঁদা নেয়ারও অভিযোগ উঠেছে ওসি খায়ের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, ঘুষের টাকা সময় মতো পরিশোধ করতে না পারলে বা অপারগতা প্রকাশ করলে সাধারণ মানুষদেরকে গুম ও মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাতেন তিনি। সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এবং সাবেক সাংসদ মহিবুর রহমানের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোরও অভিযোগ রয়েছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ওসি খায়ের বলে যে দোকান চালু, দোকান চালাই রাখতে হলে 1 লক্ষ টাকা দিতে হইবে। সে অনেক ই দিছে যে এইটা অন্য কারোর কাছে কোনো সময় বললে তাহলে কিন্তু তোর কপালে বোগাছে, তোর জান লইয়ে রানারা নিয়েছে, এরকমের কথাও আমাকে থেরেট দিছে সে। ওসি খায়ের আক্রোশ থেকে বাদ যাননি বরিশালের জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মাল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদীপক্ষের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে বিনা অপরাধে এই পুলিশ কর্মকর্তা তাকে কারাবাস করিয়েছেন বলেও অভিযোগ করেন এই অভিনেতা। মহিপুর কুয়াকাটাতে আমার দেখা যতগুলো প্রশাসনিক অফিসার এবং কি কর্মচারী কর্মকর্তারা আসছেন তার ভিতরে এম এ খায়ের কালচার, যিনি মহিপুর থানার ভারপ্রাপ্ত ওসি ছিলেন, এর মতো দুর্নীতিবাজ এবং অসৎ লোক আমি কখনো দেখিনি। এ শুধু কুয়াকাটাতে পর্যটন সেক্টর হতে শুরু করে না, প্রত্যেকটি সেক্টরে তিনি দুর্নীতি করেছেন। বর্তমানে ঝালকাঠি সদর ফাঁড়ি ইনচার্জ হিসেবে কর্মরত আছেন খন্দকার মোহাম্মদ আবুল খায়ের। অভিযোগগুলোর বিষয়ে ডিবিসি নিউজের পক্ষ থেকে তার সাথে মোবাইল ফোনে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে পটুয়াখালী জেলা অতিরিক্ত পুলিশ সুপার আহমদ মাইনুল হাসান জানান, খন্দকার মোহাম্মদ আবুল খায়ের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ নেই, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। আমাদের এখানে কোনো অভিযোগ নাই, যদি কোনো অভিযোগ দেয় তাহলে তার অভিযোগের তদন্ত, যদি দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।